নিন্মমানের সমগ্র দিয়ে কাজ করা হচ্ছে এই অভিযোগে রাস্তা তৈরির কাজ আটকে দিলেন গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের তিয়োর এলাকায় জানা গিয়েছে হিলি ব্লকের তিওর এলাকার প্রাচী মোড় থেকে বাঙালিপুর পর্যন্ত আট কিলোমিটার রাস্তার কাজ চলছে কয়েকদিন আগে যেটুকু রাস্তার কাজ সম্পন্ন হয়েছে তা ইতিমধ্যেই উঠে যেতে শুরু করেছে বলে অভিযোগ গ্রামবাসীদের আর তাই রাস্তা তৈরির কাজ রুখে দিল গ্রামবাসীরা তাদের অভিযোগ নিন্মমানের সামগ্রীতে রাস্তার কাজ করা হয়েছে কয়েকদিনের মধ্যেই উঠে যাচ্ছে রাস্তা চটা এই কারণে ক্ষুদ্র বাসিন্দারা লরিতে থাকার সামগ্রিক আটক করে বিক্ষোভ দেখান ঘটনা চাঞ্চল্য ছড়া এলাকায় এখানে একটা পিস ঢালাই হয়েছিলো এখান থেকে পিওর থেকে বাঙালিপুর পর্যন্ত সেই আট কিলোমিটার সেই রাস্তার একদম জঘন্যতম কাজ করেছে অন্যরা হ্যাঁ পিচ দিয়ে পাথর দিয়ে কুচি দিয়ে সেই দাঁড়াই করেছে ওরা করেছে পা দিয়ে পা দিয়ে এবং হাত দিয়ে আমরা যদি রাস্তা থেকে হাত দিয়ে উঠাই বা পা দিয়ে ঘুষি তাহলে পাথর উঠে যাচ্ছে পিস থাকছে না ওখানে যে পুরনো পুরনো রাস্তা ছিল যেটা সেটাই বেরিয়ে আসছে সব জায়গায় ক্ষত গর্ত হয়ে যাচ্ছে একদিন আগে করেছে পরের দিনই এই অবস্থা আমরা ভালো রাস্তা চাই যে রাস্তার কাজটা হচ্ছে রাস্তার কাজটা আমরা ভালো চাই আমরা বন্ধ রেখেছি যতদিন ভালো হচ্ছে ততক্ষণ বন্ধ থাকবে আমরা এখনো জানাই আমরা আমরা ইয়ে করেছি আটকিয়েছি কাজ বন্ধ করে দিয়েছি ওনাদের গাড়ি আটকেছি আমরা এখানে রাস্তার কাজ ওরা যদি ভালো করে তবে আমরা এগুলো ছেড়ে দেবো বা কাজ করতে দেবো দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট ওঙ্কার বাংলা